মাথায় বাঘ, নিজের পোশাকেও বাঘের ছাপ। লাল সবুজের পতাকা উড়াচ্ছেন এক মাঝবয়সী টাইগার ভক্ত, অন্যদিকে শত ক্যামেরার লেন্স খুঁজছে টাইগার ক্রিকেটারদের। এক একটা গাড়িতে আসছেন এক একজন ক্রিকেটার, বিমানবন্দরে উপচে পড়া ভিড়। নিজের চোখে একবার দেখতে চান সাকিব লিটনদের, সবার আগে হাজির লিটন কুমার দাস। ঘিরে ধরল ভক্তরা, অটোগ্রাফের আবদার না থাকলেও ছিল সেলফির তোড়জোড়। সেসব পাশ কাটিয়ে নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় ভেতরে প্রবেশ করলেন তিনি। টাইগারদের প্রতি আস্থা রাখতে চান ভক্ত থেকে সাংবাদিকরাও। এক সাংবাদিক জানালেন, আমার মনে হয় যে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা একটা একটা ম্যাচ আমরা জিতলে এই প্রত্যাশা পূরণ হয়ে যাবে। শ্রীলঙ্কা না হলে সাউথ আফ্রিকা দুটো ম্যাচের একটা ম্যাচ অন্তত আমাদের জিতবে। তাহলে আমরা সুপার 6 খেলছি, নেক্সট রাউন্ডে চলে যাই, মেবি এটা সুপার 8 হবে। সুপার 8, সুপার 8 আমি আশা করি। একটা আপসেট দুটো হতে পারে, বাংলাদেশ গিয়ার আপ করবে এবং গিয়ার আপ করলে পরের দুটো ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডসের সঙ্গে, এবং আমরা যদি শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা একজনের সাথে জিততে পারি তাহলে ওই দুটো ম্যাচ আমরা কনসেকিউটিভলি জিতবো বলে মানে আই বিলিভ, আমি বিশ্বাস করি। এরপর এলেন পঞ্চগড় এক্সপ্রেস শরীফুল ইসলাম। মাস্কে ঢাকা পড়ল মুখ, তবুও প্রিয় ক্রিকেটারকে মুঠোফোনে বন্দি করতে ছাড়ছেন না ভক্তরা। শরীফুলকে বিদায় জানাতে আসা বন্ধুরা জানালেন শুভকামনা। গেম যখন খেললে বাংলাদেশ হয়ে তখন অবশ্যই ভালো লাগে, বিশ্বকাপে দল থেকে প্রত্যাশা কি আর বন্ধুর কাছে প্রত্যাশা, বাংলাদেশ ভালো কিছু করবে অবশ্যই বিশ্বকাপ জয় করবে। ওকে ধন্যবাদ। আগামী জুনের শুরুতে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ক্যামেরার চোখ ফিরল টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে। তাকে অনুসরণ করতে করতে হাজির রিজার্ভ বেঞ্চে থাকা আফিফ হোসেন দ্রবোর সাথে তৌহিদ হৃদয় ছিলেন সঙ্গী। আফিফ যেন ধীরে সুস্থে ঢুকছেন, এই যেন সুযোগ পেলেন শত ক্যামেরার ফোকাস পেতে। টাইগার শেফ যখন পতাকা নেড়ে বিদায় জানাচ্ছেন দলকে, তখন কিশোর তরুণ এসেছে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে। আরে
ব্যক্তিগত গাড়ির শেষে এবার এলো বিসিবির টিম বাস। বাংলাদেশ টিমের অন্যতম সদস্য মাহাদি হাসান, হাসান মাহমুদ, রিশাদ হাসান, তানজিম সাকিব, জাকির আলীর সাথে সাপোর্ট স্টাফরাও ছিলেন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন 15 সদস্যর দল বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের হিউস্টনে 21-23 মে তিনটি প্রস্তুতিমূলক টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে। মূলত সেই সিরিজকে সামনে রেখেই আগে ভাগে বিশ্বকাপের দেশে গেলেন ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে 8 জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।